सचिव आमी अपना ख्याल विव्रत करते चाहिए उसने बार बार ये बोका बोका कथा गुलो ना भाल लगे ना प्लीज डोंट टेस्ट माय पेशेंस लाइक दिस सचिव जा सत्य आमी ताई बोलछी कोनटा सत्य रोशनाई सचिव आमी भेबेछिलाम सामने आपनार बिये आमी तो फाइनली चले एसेछि किन्तु गरिमा दीदिर संगे आपनार जीवनटा सुखेर আপনাদের জীবনের মধ্যে আমি আমি আর কোনো ঝামেলা বাড়াতে চাইনি স্যারজি আমি এটাও ভেবেছিলাম আমি যখন একবার ট্রেনে উঠে গেছি আপনি নিজে এসে আমাকে দিয়ে গেলেন আমি ঠিক পৌঁছে যাব কিন্তু আমি এটা বুঝতে পারিনি ওই রাজেশ পুলিশ অফিসারদের টপকে ওর লোকজনদেরকে পুলিশ সাজিয়ে আমাকে এভাবে কিডন্যাপ করে নেবে আমি আমি সত্যি বুঝতে পারিনি তারপর ওরা যখন বলল যে যে কোনো মুহূর্তে ওরা আমাকে মেরে ফেলে দিতে পারে তুমি সঙ্গে সঙ্গে বিয়ে করবে বলে রাজি হয়ে গেলে কেন প্রশ্নই তোমার জীবনটা কি এতটাই সস্তা আপনার কি মনে হয় স্যারজি আপনার জীবনের থেকেও আমার জীবনটা বেশি দামি আমার জীবনে আপনার জীবনের থেকে অন্য কিছু বেশি দামি না কিছু না ওটা আমার জীবনকে এত দাম দিতে যাচ্ছ কেন এসব কথা থাক আজকে স্যারজি আমার শরীরটা ঠিক ভালো লাগছে না আমি একটু ঘুমাবো রাজীবের সঙ্গে আমার কথা হয়েছে রাজীবের সাথে আপনার দেখা হয়েছে রাজীব তো আমার সাথে দেখা করলো না রাজীবের কথা শুনলে এখনো তোমার মুখে উচ্ছ্বাস ফুটে ওঠে ফুটবে না রাজীব তো আমার বেস্ট ফ্রেন্ড ভালোবাসো না বাস আর রাজীবও আমায় খুব ভালোবাসে আমি জানি জানেন জানি বলেছে রাজীব আমাকে কি বলেছে রাজীব আপনাকে তুমি ওকে যতটা ভালোবাসো ও ঠিক তোমাকে ততটাই ভালোবাসে তবে হ্যাঁ ও একটু আপসেট ছিল তোমার বিয়ের ব্যাপারে শুনে সেটাই স্বাভাবিক আসলে ও কখনো ভাবতেই পারে না যে আমি রাজেশকে বিয়ে করতে পারি আসলে ও তো আর জানে না যে মাঝখানে আমি তোমার আশ্রয় দাতা রোশনাই আগামীকাল রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে